পোনেকে সাজানো হচ্ছে, আমাদের পোনেকে সাজানো হচ্ছে। গুড মর্নিং সরকার সাহেব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আর যারা নতুন দেখছো তোমাদেরকেও এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম তো সকাল সকাল দেখতে পাচ্ছ ম্যাশআপ ঘরে তো এইসব জিনিসপত্রগুলো পেটিতে ভরে উপরে তোলা ছিল সব বের করেছি তো দেখছি এখান থেকে আর কি জিনিস আছে যা আদির বার্থডের জন্য ইউজ করতে পারি তো সেই সব বের করেছি দেখতে পাচ্ছ এইসব বার্থডে লেখা এগুলো তো আগে আগে যখন বার্থডে করেছি সেগুলো দিয়ে ঘর সাজিয়েছিলাম তো হাউস ডেকোরেশনের জন্য তো তখন সেসব জিনিসগুলো রেখেছিলাম তো সেইগুলো এখন পেয়েছি। এইগুলো এই যে আদি এইটা এই দেখো ডোরেমন আর এই তো এইসব অনেক জিনিস পেয়েছি এইগুলো যেগুলো দিয়ে ঘর সাজানো যেতে পারে ডেকোরেশনের জিনিস। তারপরে এই একটা পেয়েছি এই কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এইটা তো বার্থডে লেখা আছে এটা নিচ্ছে তো এইসব জিনিসগুলো পেয়েছি খুঁজে তো দেখা যাক কিভাবে কি করা যায় তো অনেক কিছুই পেলাম। তারপরে এদিকে কিছু টুপি গ্লাস বার্থডে দিয়ে লেখা এইগুলো সব পেয়েছি তো আশা করছি এগুলো দিয়ে অনেকটা সাজানো যাবে আর বেলুন টেলুন আনলেই হয়ে যাবে বেশি কিছু তাহলে কিনতে হবে না। তো চলো আজকের দিনটা এরমভাবে শুরু করছি আর আজকে আবার ঘরে কাজও হবে তো দেখা যাক আগে আগে কি হচ্ছে। আজকে আবার সন্ধ্যেবেলায় অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে সেখানে ধামাকা হতে চলেছে সিক্রেট অনেক প্ল্যান করা হয়েছে তো তোমরা তো সেটা দেখতেই পাবে কি হচ্ছে। চলো একবার চলো বাড়ি থেকে ঘুরে আসি কেন আমরা যে প্ল্যানটা করেছি যে সিক্রেট প্ল্যানটা সেটা এত মজার তার সঙ্গেও খুব আমরা জানি তোমরা এনজয় করবে খুব এনজয়মেন্ট হবে খুব ইন্টারেস্টিং যে প্ল্যানটা করেছি কিন্তু তার জন্য আমাদের একটু সাহায্যের দরকার তাই সৌমি আছে এখানে মানে পম্পির মাসি আর সৌমিকে তোমরা চেনো হয়তো মাসির মেয়ে তো সৌমির হেল্প লাগবে তো সৌমির সঙ্গে তাই সিক্রেটলি কথা বলতে হবে যাতে আমরা প্ল্যানটা মানে ঠিকভাবে এক্সিকিউট করতে পারি সাকসেস যাতে হয় ঠিকভাবে তো তার জন্য সৌমির হেল্প দরকার তো ওর সঙ্গে দেখি সিক্রেটলি কী করে আলাদাভাবে ওর সঙ্গে কথা বলা যায় তো চলো একবার কমপ্লিট বাড়ি থেকে চট করে ঘুরে আসি। তোর সঙ্গে একটু সিক্রেটলি কথা আছে ঠিক আছে তার এখন কিরে মাসি রান্না করছে নাকি আজকে থাকবে তুমি থাকবে তো এখন এখানে সৌমিক আছে কি পরিবেন মহারানী এখন যেটা দেখছি শুধু কালো সবসময় শুধু কালো দেখতে সুন্দর অবভিয়াসলি কালো দেখতে ভালোই হবে ভালো লাগছে মিক্সটা দেখা ভালো লাগছে হ্যাঁ আলোটা রিফ্লেক্ট হচ্ছে ফোন করে সাহা শুধু ওয়ার টাইমে ফোন করবে ভাল লাগছে ভালো হয়েছে ভাল লাগছে মাসি আর সৌমি প্রথমবার আসছে আমার বাড়িতে হ্যাঁ সবাই বাইরে থেকে ঘোরাঘুরি করছে এসে বসো গোছানো তো নেই এই দেখো সব পড়ে আছে এই দেখ সব পড়ে আছে টেম্পল করছিস হ্যাঁ ওই দিদির মতো নেই আলাদা ও তো সব পড়ে আছে আদি আদি ছেলে বার্থডে আছে তো মানে আদি ছেলে বলছি আদির বার্থডে আছে তো সব বের করে যখন দেখি কি কি জিনিস আছে তো সব বের করে টেবিলটা উঠে দেবো বুধবার মানে সব এখানে পড়ে প্ল্যান এখনো কিছু করিনি ওই নাম্বারে তোকে প্রত্যেকবারই গাছ দিয়ে আর কি ওগুলো মাছিয়েছি আর কি মারবি না কি গাছ নিবি দেখ ওই দেখ তো জামা কাপড়ে ভর্তি ভালো দেখো তো একই তো নিজে আলাদা করে জামা কাপড়ে ভর্তি লোকে বসতেও পারবে না সব গোছাতে হবে এইখানে আছে নাম বলতে পারবো না রে সব পিঙ্ক কালারের ফুল হয় আমি এটা নিয়ে যাব এই দেখ চলো ফুল মে ঘেমে হেল্প হচ্ছে তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোরা যখন আজকে বেরোবি বৌদুদের রুমটা ওরা এখন কোন রুমে শুচ্ছে ওই ছোট রুমটাতে শুচ্ছে তোরা এই রুমটাতে শুচ্ছিস হ্যাঁ যেরকম শোয়ে ছোট রুম আর আচ্ছা ওরা এই রুমে শোয়ে না হ্যাঁ এখন আমি মিমলি আর মা শুচ্ছি
তো আমরা প্ল্যান করেছিলাম, মানে আমি আর সুদেশনারা প্ল্যান করেছিলাম যে ওদের রুমটাকে আমরা ভালো করে সে হার্ট বেলুন দিয়ে বানিয়ে বানিয়ে সাজাবো, বিছানা বিছানা সব ফুল টুল দিয়ে সাজাবো আজকে রাতে। তো ওরা সেটা ওরা তোরা বেরিয়ে যাওয়ার পরে আমরা করবো, কারণ আমাদের কাছে ওদের চাবি আছে, ঠিক আছে? তো সেটা তোকে শুধু রাখতে হবে, তুই শুধু বলবি যে ঘরটা যেন একটু ক্লিন, যেন যাওয়ার সময় নোংরা ফোংরা করে যাবে সব জিনিসপত্র, হলে ঘরটা যেন ক্লিন করে রাখে। ও অ্যাটলিস্ট স্পেশালি কোন আমার মনে হচ্ছে ওই বেডে করবো না এই বেডে করবো। একটা কথা বলবো, আমি দি সবাই এই দিকে রেডি হবো, কেন কি আমাদের ড্রেসিং টেবিলটা এখানে, তো রেডি হতে সুবিধা হয়। লাল রং বাদ দিয়ে অন্য রঙের করে দিস, কেন বলছি লাল, এবার বেলুন যেগুলো হবে সব লাল, ফ্লাওয়ারটা রোজ সব লাল, সেটা না হবে বুঝতে পারা যাবে না। তো তোকে এই দিকটা ক্লিয়ার করতে হবে, আর একদম যেন বুঝতে না পারে ও, তোরা বেরিয়ে যাবি, তারপর আমরা গিয়ে সাজাবো, তারপর আমরা এখান থেকে ওখানে যাব, ঠিক আছে? শুরু হচ্ছে ঘরে কার্পেন্টারের কাজ, বলতে 12:30 বাজছে এই সময়, সকাল থেকে হলে ও যেত কি হবে জানি না, এখানে 12:30 সময় শুরু হচ্ছে। এবার তো ঘরের যা অবস্থা কি বলবো, তো দেখো এদিকে বসেছি রান্না, এইদিকে চলছে কাজ, এই যে এইদিকে চলছে কাজ, সব বাইরে নোংরা হয়ে পড়ে আছে, দেখো এদিকে হচ্ছে সব ঘরের কাজ, ঘরের এই অবস্থা, টেবিলের আবার যথারীতি অবস্থা খারাপ, তো এইসব বার্থডে জিনিসপত্র, আর এই হচ্ছে কত সুন্দর সুন্দর ফুল, এইগুলো হচ্ছে পম্পি আর অরিন্দমদার জন্য যে প্ল্যানটা করা হচ্ছে তার জন্য এগুলো লাগবে, তো তার জন্য সব ফুল কিনে আনা হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল আনা আছে, দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, কত তো এই গোলাপ ফুল এইসব আনা হয়েছে কিনে, ওদের যে প্ল্যানটা করছি তার জন্য। তো সব দেখতেই পাবে তোমরা কি হচ্ছে কি না, তো চলো আপাতত রান্না এই এই তিন দিক চলছে কাজ, তার মুখের নিজের অবস্থা দেখতে পাচ্ছ, আজকে জানি না রাতে কি পরবো কি না, কি পরবো কি শ্যাম্পু করবো, মানে কি হবে শাড়ি পরবো না কি পরবো, চুড়িদার কিছু ঠিক নেই, সেটা ব্যবস্থা করতে হবে, ভেবেছিলাম মুখে একটু কিছু লাগাবো অ্যালোভেরা ট্যালোভেরা, সেসব কিচ্ছু হয়নি, তো কি করবো জানি না, ঠোঁটটা দেখছি ফাটছে, সব ব্যবস্থা করবো ভেবেছিলাম কিছুই হলো না। তো আপাতত চলো দেখি কি করা যায়, রান্নাটা বসিয়ে দিয়েছি, এবারে যে প্ল্যানটা চলছে সে প্ল্যানটা করার জন্য কি যেটা হবে সেটা করতে হবে, এখন থেকে করতে লাগতে হবে, তবেই সেটা গিয়ে সন্ধেবেলায় পুরো ফুল প্রুফ হবে, ঠিক সাকসেসফুল হবে। তো সেটার জন্য বসবো আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে মানে আমি সাহা আর নিচে পিকি ডিডি, তো এই চারজন মিলে বসবো, সেটা হয়তো খেয়ে দিয়ে বসবো ভাবছি, তা আমি আপাতত শুরু করি, তারপর ওরা বিকেল দুপুরবেলা থেকে আসবে, শুরু লাগবে আমার সঙ্গে, আর দেখি মুখে একটু অ্যালোভেরা লাগায়, তো চলছে কাজ, আর আদি বসেছে খেতে, এখানে টেবিলের অবস্থা দেখো, আবার নোংরা এই জামা কাপড় সব মেলা স্কুলের, দেখতেই পাবে রাতের বেলায়, এখন এগুলো সাজানো হবে সব গিয়ে পরে। তো এই ঘরের কাজ চলতে চলতে আমি কোন রকম ভাবে একটু রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি এই শাড়িটা পরেছি পুজোতে, যে শাড়িটা মা দিয়েছিল আমাকে, আমার হিচকি হচ্ছে, মা দিয়েছিল সেই শাড়িটাই পরেছি কোনোরকম ভাবে। তো এইভাবে এইদিকে বেলুন ফেলুন ঘরের অবস্থা দেখা, দেখো বেলুন বেলুন সব পরে এগুলো নিয়ে যাব বৌদিদের বাড়ি নিয়ে, তো তারপর যা করবো সেটা তোমরা দেখতেই পাবে কি করব, কি প্ল্যান চলছে আমাদের, ফাইনালি তোমরা এবার রিভিল হবে। আর এইদিকে ঘরের কাজ চলছে এখনো, এই দেখো তো এই ঘরে এর মধ্যেই ঘরের কাজ চলছে, এর মধ্যেই সাজগোজ করেছি, কি যে হচ্ছে কি জানি না, বলতে পারবো না কতদিন ধরে যে এইভাবে চলছে। তো চলো চটপট ভালো করে রেডি হইনি এখনো, চুলা দেয়নি, তো তারপর যাব, বৌদিরা যখন বেরিয়ে যাবে ওরা চলে যাবে, তারপর আমরা ওদের বাড়িতে ঢুকবো।
তাহলে বুঝতেই পারছো কি হতে চলেছে ওদের সারপ্রাইজ। তো এই খোলা হয়েছে বৌদির রুম, এখন বৌদিরা তো নেই, সব বেরিয়েছে, আমরা এবার ঢুকেছি সব বেলুন ফেলুন হাতে সব নিয়ে। তো চলো দেখা যাক এবার কি করা যায় প্ল্যান। চো বেলুন গুলো কোথায় রাখবো, লাইটটা চাই এখন রাখতে পারবো না। সাজানোর পাট, ফুল সজ্জার বেড সাজানো চলছে এখন, ফার্স্ট নাইটের বেড সাজানো চলছে পম্পি আর অরিন্দম দার জন্য। অ্যানিভার্সারি সারপ্রাইজ গিফট স্বরূপা আর পিকি ডিডি আর সাহার তরফ থেকে চলছে সাজানো। তো এই ফাইনালি এরকম সাজিয়েছি, সাজানো হলো দেখতে পাচ্ছ এই। চলো এবার আমরা যাব ওখানে, তারপরে এসে বাকি যা করার করবো ওরা ঢোকার আগে। বড় গ্রুপটা গোল একটা ঘরে রে, ওইদিকে ওইদিকে, এটা নয় এটা নয়, ওই ঘরে ওইদিকে যাও, ওই ঘরে লাইটটা জ্বালা একবার, ওই ঘরে লাইটটা জ্বালা। নিয়ে ঘরে ঢোকা একবারে বেড অব্দি নিয়ে যা, আচ্ছা যাতে ওরা ঘরে ঢোকে পুরো এইভাবে আসে। ফাইনালি বেড, আমি বলছিলাম যে সেটা আমাদের সব তরফ থেকে এইভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই ফুল বেছানো হয়েছে, চলো চল লাইটটা বন্ধ করে দিই। বাবু ফাইনালি আমাদের সব হলো কাজকর্ম সাজানো, ঘরটা ওর বেডটা সাজানো হলো, বেডটা সাজিয়ে টাজিয়ে আমরা এবার এতক্ষণে বেরোচ্ছি, এবার আমরা এতক্ষণে বেরোচ্ছি। তো অলরেডি বেজে গেছে 8:30, 9টা বাজতে চললো, তো চলো এবার যাওয়া যায়। এগুলো পিকি ফেলেছে শাড়ি টাড়ি সব দেখে, আমারও শাড়ি খুলে গেলো সব, ওদের কোর্স ওর জন্য ওই সব সাদা সাদা, আমার শাড়িটা ফসফস করে মনে হচ্ছে এবার খুলে পড়ে যাবে। ওখানে গিয়ে সবাই ঘুরিয়ে নাও, যা বলবে বলবে, চল যা হবে হবে। তো যাই হোক, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছালাম ভেনুতে, তো চলো এবার যাওয়া যাক, দেখি সবাই তুই আমি
গিয়েছিল কেক কাটার জন্য আম পান্না খেতে এসেছিল কেক কাটার জন্য এখন লবণ শট করবে আম পান্না দিয়ে দুজন কেক কাটার আগে মটরি পাস নেই আমি হই আমি দেখতো घर रेडी फूल सज्जार जन्ने डिडिया अंधकार तुम्हारा देखते डिडिया सब मोमबाती गुलो जलाच्छे कैंडल गुलो दादा कोई दादा ही तो नहीं क्या लागल दादा कोई दादा नीचे चादर স্বরূপ আসেনি তো রেডি হয়নি
নতুন কোণে তাকে সাজানো হয়েছে এইটা এমনি করে হ্যাঁ এমনি করে বসে থাকে এই যে লা 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 আমাকে না বলে ছেলে হ্যাঁ সেটাই তো কি হলো কি না, তো এতক্ষণে বাড়ি ঢুকলাম, ঘুরতে পাই বাচ্চা 11:30, কাল থেকে আবার আজ স্কুল আমার অফিস সব শুরু। তো চলো আজকে ব্লগটা তাহলে এইখানেই রাখছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর যারা নতুন দেখছো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, যদি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, এটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও কাজ করার জন্য। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, আর আবার ফিরে আসবো তোমাদের এখানে নতুন ব্লগ নিয়ে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অল, বাই বাই। শুনে নিলে তো চলো, বাবাই অল।